সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, বাংলা টেকেসে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু আমরা গোল্ড রেট নিয়ে হাজির হয়ে গেছি ইন্ডিয়া এবং বাংলাদেশের। আজকে কিন্তু দামের আবারও পরিবর্তন হয়ে গেছে, তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আজকে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে এক্সাক্ট কত কি গোল্ডের দাম রয়েছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন। এবং আপনারা যদি রোজ রোজ সোনার আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সবসময় নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক। সর্বফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে যদি আজকে আমরা গোল্ডের দাম দেখি তাহলে 22 ক্যারেটের 1 গ্রামের দাম দাঁড়িয়েছে আজকে 4,920 টাকা। যদি আমরা 10 গ্রামের দাম দেখি তাহলে আজকের দিনের জন্য দাঁড়িয়েছে 49,200 টাকা, কিন্তু আজকের দিনের জন্য দাঁড়িয়েছে। তাছাড়া আপনারা যদি আজকে 22 ক্যারেটের 1 ভরি কেনেন আপনাকে দিতে হবে 57,386 টাকা কিন্তু দিতে হবে। ভিডিও শেষে আমরা বলে দেবো যে আজকে দামের কি হেরফের রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এইবার 24 ক্যারেটে আজকে সারাদিনে গোল্ডের রেট কী রয়েছে। যদি আমরা 1 গ্রামের দাম দেখি তাহলে আজকের দিনের জন্য রয়েছে 5,190 টাকা। যদি আমরা 10 গ্রামের দাম দেখি তাহলে আজকের দিনের জন্য রয়েছে 51,900 টাকা। তাছাড়া আপনার যদি 24 ক্যারেটের 1 ভরি কিনতে চান আপনাকে দাম দিয়ে দিতে হবে আজকে 60,536 টাকা, কিন্তু আজকের দিনের জন্য আপনাকে দাম দিয়ে দিতে হবে 1 ভরি। তো চলুন দেখে নেওয়া যাক এইবার আজকে সিলভারের দাম কীরকম থাকবে। তো সিলভারের দাম যদি 1 গ্রামের দাম দেখি তাহলে আজকের দিনের জন্য থাকছে 59.30 পয়সা, 10 গ্রামের দাম থাকছে আজকে 593 টাকা, এবং আপনারা যদি 1 কেজি কেনেন আপনাকে দিতে হবে আজকে 59,300 টাকা কিন্তু দিতে হবে। যদি আমরা কেজিতে দেখি তাহলে কিন্তু আজকে 2,300 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে হচ্ছে কেজিতে সিলভারে। তাছাড়া আমরা যদি 22 ক্যারেট গোল্ডের দাম দেখি তাহলে 260 টাকা বৃদ্ধি পেয়েছে আগের দিনের তুলনায়, এবং একই রকমভাবে 24 ক্যারেটও কিন্তু 260 টাকা বৃদ্ধি পেয়েছে আগের দিনের তুলনায়। তো আজকে কিন্তু দামটা আবারও একটু বেড়ে গেল আগের দিনের তুলনায়। তো যারা যারা এখনও সোনা কিনতে চাইছেন তারা কিন্তু কিনতে পারেন, কারণ আগে যে হিউজ পরিমাণে যে দামটা ছিল সেই দামটা কিন্তু অনেকটাই কম রয়েছে এখনও। তো অবশ্যই কিন্তু আপনারা চাইলে সোনা কিনে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এইবার বাংলাদেশের সোনার কী প্রাইস রয়েছে। তো যদি আমরা বাংলাদেশের সোনার প্রাইস দেখি তাহলে ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে প্রতি ভরিতে আন্তর্জাতিক বাজারে কত কী স্বর্ণ মূল্য রয়েছে আজকে। এবং বাংলাদেশে কিন্তু আজকে আবারও দাম কিছুটা কমে গেছে। যদি আমরা 24 ক্যারেটের দাম দেখি তাহলে আজকের দিনের জন্য দাঁড়িয়েছে 59,167 টাকা, 23 ক্যারেটের দাম দাঁড়িয়েছে আজকে 56,702 টাকা, 22 ক্যারেটের দাম দাঁড়িয়েছে 54,237 টাকা, 21 ক্যারেটের দাম দাঁড়িয়েছে 51,771 টাকা। তাছাড়া 10 ক্যারেট যদি কেনেন আপনাদের দাম দিতে হবে 24,653 টাকা কিন্তু আজকের দিনের জন্য দিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক এইবার প্রতি গ্রামে নতুন ও পুরাতন সোনা রূপার দাম কত আজকে বাংলাদেশের বাজারে, যেটা কিন্তু বাংলাদেশ জুয়েলারি সমিতি অনুযায়ী নির্ধারণ করা রয়েছে। যদি আমরা 22 ক্যারেটের দাম দেখি তাহলে আজকের দিনের জন্য রয়েছে 6,345 টাকা, 21 ক্যারেট 6,075 টাকা, 18 ক্যারেট 5,325 টাকা, পুরাতনের দাম রয়েছে 4,440 টাকা, 22 ক্যারেটের দাম রয়েছে আজকে 130 টাকা, 21 ক্যারেটের দাম রয়েছে আজকে 123 টাকা, এবং আপনারা যদি 18 ক্যারেট কেনেন তাহলে আপনাকে দিতে হবে 105 টাকা। তাছাড়া আপনারা যদি পুরাতন রূপা কেনেন তো আপনাকে দিতে হবে 80 টাকা কিন্তু গ্রামে। তো চলুন দেখে নেওয়া যাক এইবার প্রতি ভরিতে নতুন ও পুরাতন সোনা রূপার দাম কত আজকে বাংলাদেশের বাজারে। যদি আমরা 22 ক্যারেটের দাম দেখি তাহলে 74,008 টাকা কিন্তু আজকে আপনার ভরিতে পড়ে যাবে, 21 ক্যারেটের দাম 70,858 টাকা, 18 ক্যারেটের দাম 62,110 টাকা, পুরাতন সোনার দাম রয়েছে আজকে 51,788 টাকা, 22 ক্যারেট রূপার দাম রয়েছে আজকে 1,516 টাকা, 21 ক্যারেট রূপার দাম রয়েছে আজকে 1,434 টাকা, 18 ক্যারেট রূপার দাম রয়েছে আজকে 1,224 টাকা, এবং আপনারা যদি পুরাতন রূপা কিনেন তো আপনাকে দাম দিতে হবে আজকে 933 টাকা। তো এই হচ্ছে আজকের ওভারঅল হিসাব ইন্ডিয়া এবং বাংলাদেশের। অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু নতুন ভিডিও তৈরি করার জন্য মোটিভেশন তৈরি করে থাকে। তো ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের ভেতরে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।